নমস্কার এবার একশো পঁচানব্বই কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় তালাস শক্তিশালী ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টির জেরে দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় পঁচিশ জন বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়েছে দেশের বিস্তীর্ণ এলাকা ঘূর্ণিঝড়ের ফলে উপকূলীয় এলাকায় বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়েছে উপকূলীয় এলাকাগুলি ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কায় তালাসের গতিবিধির ওপর কড়া নজর রেখেছেন আবহাওয়িদরা ঘূর্ণিঝড়ের ফলে উপকূলীয় এলাকাগুলি থেকে দুই লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কোথায়ও কখন আছড়ে বলল এই ঘূর্ণিঝড় এবং আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন জাপানের বুলেট ট্রেনের থেকেও বেশি গতিতে আছড়ে বলল টাইফুন তালাস যেই অঞ্চলে টাইফুনটি আছড়ে পড়েছে সেই এলাকায় দুইজনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই লক্ষ বাড়ি ঘূর্ণিঝড়ের ফলে জাপানে লেভেল টু এর সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে মধ্য জাপানে এক লক্ষ কুড়ি হাজার পরিবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইতিমধ্যেই জাপানের বহু এলাকায় বন্যা দেখা দিয়েছে ঘূর্ণিঝড়ের ফলে জাপানের মধ্য অংশে চব্বিশ ঘন্টার কম সময়ে পাঁচশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে ঘূর্ণিঝড়ের ফলে ট্রেন ও বাস থেকে শুরু করে সমস্ত যানবাহন ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে এদিকে হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে বাংলার আকাশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে তার উপর যদি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয় তবে জোড়া ফলায় ভাসবে গোটা বাংলা আর কোনো নিম্নচাপ যদি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে দুর্যোগের হাত থেকে রক্ষা নেই বাঙালি দুর্গাপুজোর হাওয়া জানিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা যার ফলে আগামী মঙ্গলবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বই যেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্র সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ